তো কালকে আমি তো আপনাদেরকে লাস্ট ভিডিওটা তো দেখছেন, ওই জায়গায় ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আমি একটা কোর্স দিয়ে দিছি ফাইবারের। এটা মনে হয় নেট প্রবলেমের কারণে, এটা যখন একটু নেট স্টেবল থাকবে কানেকশন তখন, কারণ কোর্সটা কতটুকু আমি তো খেয়াল নাই, সাইজ কতটুকু দেখ, এই জন্য একটু বড়, তো ওই যখন একটু নেট কানেকশনটা ভালো থাকবে তখন ডাউনলোড দিন। ডাউনলোডটা মূলত রাতে দিলেই ভালো হয়, রাতে ই থাকে, অফ পিক থাকে, পিক আওয়ারে সমস্যা করবে। এই কোর্সটা একটা ভালো কোর্স, আপনারা যখন আর একটু কাজ বাজ শিখে যখন আপনারা মার্কেট প্লেসে আসবেন, কারণ ফাইবারে অনেক নিয়ম কানুন আছে, ঝামেলা আছে, তো ঝামেলা থাকলেও ফাইবারটা কি একটা সহজ মাধ্যম, মানে ফ্রিল্যান্সিং করার একটা সবচেয়ে সহজ জায়গা হচ্ছে ফাইবার। তো ওদের একটু রুলস রেগুলেশনটা বেশি, কিন্তু আপনার কাজ করে আছে ইনকামের একটা ভালো জায়গা এটা, তো ওইসব নিয়ম কানুনগুলো জানতে গেলে ওরই একটা আলাদা কোর্স লাগে। তো সেই হিসাবে এটা একটা প্রিমিয়াম কোর্স, আমি যেটা দিছি সেই কোর্স আপনি কিনতে গেলেও এটা এমনিতে তো পাবেন না, এটা সম্ভবত উডেমির কোর্স, তো উডেমি থেকে কিনতে গেলেও হ্যাঁ দেখতেছি, মনে হয় তো এটাই নাকি, না দাঁড়ান, মেইনটেইনিং ইয়ার প্রফিট, হ্যাঁ এটাই সম্ভবত। আচ্ছা এফটিপি সার্ভারটা তো আপনাদের ভালোই, এফটিপি সার্ভার আপডেট জিনিস রাখে, সব এফটিপিতে আপডেট জিনিস থাকে না, আর দিলেও দেরি করে দেয়। আমি যেটা নামাইছি এটা আমি আপনাদেরকে টরেন্ট থেকে দিছি, অনেকটা খুই যায়, এটা দেখছি এটার সিডার লিচার অনেক ভালো, মানে অনেকে ইউজ করতেছে, অনেকে এটা রাইখা দিছে ওনাদের পিসিতে, তো কারো যদি কোনো জিনিস ভালোই না লাগে সে তো আর ওইটা রাইখা দেয় না, তো সেই হিসাব করে এটা কোর্সটা ভালো মনে হয়েছে, সেই জন্যই নামাই আপনাদের দিছি। কালেকশন করলে তো অনেক করা যায়, কিন্তু কথা হচ্ছে কালেকশন তো দেখতে হবে, তো ভালোই, যত টাইম দেবেন ততই শিখবেন। আচ্ছা দেখেন, সমস্যা নাই, নোট জেএস নিয়ে শুরু করছেন দেখেন, তো নোটের চেয়ে ভালো হয়তো যদি জাভা স্ক্রিপ্টে যায় আপনি রিয়েক্ট জেএস এ যাইতেন ডাইরেক্ট, কারণ নোট জেএস আছে ঠিক আছে, কিন্তু এটা ঢুকেন তো, বেসিক একেবারে, জাস্ট বেসিক আপনার কম্পোনেন্ট এই সেই আবি যাবি এইগুলো দেখায় দিবে আর কি, কারণ বর্তমান মার্কেটে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বলতে আপনার সবচেয়ে বেশি চলতেছে রিয়্যাক্ট। আপনার চাকরি বাকরির যে সার্কুলার হয় সার্কুলারেও দেখা যায় হয় রিয়্যাক্ট আর নয় ভু,
নোড জেএস এর চাহিদা আস্তে আস্তে কমে যেতেছে। নোড জেএস এমনিতে তো রিয়্যাক্টের ভিতরেও বিল্ট ইন থাকে, যে এনপিএম কমান্ড এই সেইগুলো তো নোড জেএস এর। যাক আগান, আর যারা ফ্রিল্যান্সিং করবেন ভাবতেছেন তারা আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে আগাইতে পারেন, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে সবচেয়ে কম সময়ে ফ্রিল্যান্সিং করা যায়। আর যাদের ডেভেলপার হওয়ার ইচ্ছা তারা আরও সময় দিতে পারেন প্রোগ্রামিংয়ে। শিখা পড়া যাওয়াটাই ভালো, কারণ শুধু ওয়ার্ডপ্রেসটা বললাম কেন, যাদের ফ্রিল্যান্সিং এর খুব তাড়া মানে করতে চায় তারা দেখা যায় যে প্রোগ্রামিং জ্ঞান দিয়ে তো ফ্রিল্যান্সিং করতে অনেক সময় লাগবে, কিন্তু এই তুলনায় যদি 6 মাস তারা শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে লাগিয়ে থাকে তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবে শুধু ওয়ার্ডপ্রেসের উপরে, গিগ তৈরি করবে ওয়ার্ডপ্রেস দিয়ে। পুরাটা পিএইচপি বেস সম্পূর্ণ, এখন ওর ভিতরে তো বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো তো লাগেই, কিন্তু ও মানে এই যে সিএমএস, এই সিএমএসটা বানানোই হচ্ছে পিএইচপি দিয়ে। ওর ভিতরে যে বিল্ট ইন ফাংশনগুলো, যেগুলো আপনারা ওই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করেন, সব ক্লিক করে করেন, এই জিনিসগুলো সম্পূর্ণটা তৈরি পিএইচপি দিয়ে, ভিতরে সব ফাংশন। ওয়ার্ডপ্রেসের কাজ মানে ওয়ার্ডপ্রেসের যে র কোডগুলো সেইগুলো হচ্ছে সব ফাংশন বেস। আমরা যে প্রোগ্রামিং এ করছি না, আমরা যে ফাংশন, তো ওই পিএইচপির ম্যাক্সিমাম কোড মানে শুধু ফাংশনের উপরে বেস করে, খালি ফাংশন খালি ফাংশন। এখন এটা আমাকে এখনো ই থেকে কিছু বলে নাই, যদি ওরকম কিছু হয় আমি আপনাদেরকে জানাই দিব যে কোর্স শেষ হলে আপনাদের কি দিবে না দিবে, এগুলো তো আপনাদের সাথে ডিসকাস করার কথা, এগুলো আপনারা যারা যখন ই কোর্স। ওদের আসলে এই যে স্টুডেন্ট প্রক্রিয়া, বাছাইকরণ প্রক্রিয়া, এইসব প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। ওরা জাস্ট আপনাদেরকে কিভাবে কালেক্ট করছে জানি না, কিভাবে কন্ট্যাক্ট করে কিভাবে কি করে আপনাদের জড়ো করছে, তার ওরা শুধু এক্সাম হ্যাঁ না, ওদের হয় কি, ওদের একসাথে 3টা 4টা ব্যাচই করে, তারপরে আবার মনে হয় 1-1.5 মাস বন্ধ থাকে, আবার এসে একটা প্রসেস করে সব কিছু, ওই টাইমটার ভিতরে ওরা কাজ মানে স্টুডেন্ট জমাইতে থাকে। আচ্ছা আচ্ছা, প্রোগ্রামিং আসলে সবার জন্য না, প্রোগ্রামিংটা একটু বিরক্তি করি, প্রথম দিকে অনেক বিরক্ত লাগে, যতক্ষণ না সে প্রোগ্রামিং বুঝে, প্রোগ্রামিং বুঝলে তখন যা ভালো লাগে, কিন্তু এই বুঝার আগ পর্যন্ত একটা বিরক্তিকর টাইম, আর এই টাইমটা পর্যন্ত যারা টিকা থাকে তারাই পরে আগায়, আর এর ভিতরে যারা জায়গা তারা তাদের কাছে মনে করেন প্রোগ্রামিং আর জীবনে হবে না তাদের।
এটা কিসের? ওয়ার্ডপ্রেস? কোন সাদা অংশ কমাইবেন? মানে ওয়ার্ক ইনকোয়ারির আগে? এই জায়গায় তো মার্জিন প্যাডিং এর কাজ, আপনি মার্জিন প্যাডিং নিয়ে চেক করেন। ওই যে আপনি মার্জিন 250 px দিছেন, না কি এটা কিসের? এটার ক্লাসটা কি? এটার অরিজিনাল ক্লাস কোনটা? সেই জায়গায় যান, ক্লাসটা দেখে নেন, ইন্সপেক্ট করে। আপনার তো এটা কি, ওই যে লাস্ট পার্ট ক্লাসের নাম, আপনি ওই জায়গায় যান। লাস্ট পার্ট ক্লাসে কি কি লিখছেন? সিএসএস? তাহলে এটার, এটা কি কোনো, এটার কোনো প্যারেন্ট ডিভ আছে? না মার্জিন অটো দিলে তো এটা জাস্ট সেন্টারে আসবে, ঠিক আছে, কিন্তু আমি তো হাইট ওয়েটের কথা বলতেছি, এটা তো হাইটের কাজ, হাইট আর না হলে মার্জিন প্যাডিং। দেখুন এই রিলেটেড, হ্যাঁ এই জায়গায় কমায় দেওয়া, দেখেন কাজ করতেছে। এই যে লেফট না, দেখেন বটম থাকতে পারে। মানে নিচে কি করতে চাইতেছেন? মানে নিচ থেকে লেখাগুলো উপরে উঠাবেন। ইস্টে কানেক্টেড, এটা কোথায় লিখছেন? এটা কি কোনো সিএসএস এর ভিতরে আছে? তো এটা দেখ, এটা এটার মার্জিন থেকেই হয়েছে, আমি ফার্স্টেই বললাম আপনারা যে মার্জিন প্যাডিং ওই জায়গায়। এইরকম ঝামেলা গেলে আপনার হাইট, মার্জিন, প্যাডিং এই তিনটা জিনিস চেক করলেই পাওয়া যাবেন।
গিটহাবের সমস্যা হইতে পারে, ফ্রি হোস্টিং, তারপরে যে গিটহাব আপনাদের আসতেছে এটা গিটহাবেই সমস্যা, লোড হইতে দেরি নিচ্ছে। হয়তো বা গিটহাবে লিমিট করা আছে যে ও এতটুকু দিবে, আপনার স্পিড ভালো কিন্তু গিটহাবে স্পিড কমায় রাখছে। গিটহাব থেকে স্পিড কমানো, গিটহাবে তো আর একজন দুইজন ইউজার না, মিলিয়ন মিলিয়ন ইউজার, তো ওরা মনে হয় পার ইউজার বেস কোনো স্পিড লিমিট করে রাখে। iOS, অ্যাপেলের কি 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 এটা পাইথন? আপনি পাইথন টাইথন এগুলো পরে পরে যান, পাইথন এখনই, হ্যাঁ পাইথন আরো পরে যান। পাইথনের মাত্র আমাদের পাইথনের ইউজ বাইরে বেশি, আমাদের দেশে এখন অত পাইথনের ইউজ নাই। যে কোনোটা একটা ল্যাঙ্গুয়েজে আগে ক্যারিয়ার শুরু করেন, তারপরে আস্তে আস্তে সুইচ করেন, আগেই যদি কিছু এইটা কিছু ওইটা, তো এতে খালি সময় নষ্ট হবে, এতে মার্কেট প্লেস থেকে শুরু করে কোনো জায়গায় অতটা দাম পাবেন না। যে কোনো একটা জায়গায় আগে ক্যারিয়ার বিল্ড আপ করেন, তারপরে আস্তে আস্তে সুইচ করেন, একটার পর একটা সুইচ না অ্যাড করেন আরও। সুইচ বলতে তো এটা ছাইড়া ওইটাই, তো ছাড়ার কোনো কথা না, তখন আপনি এটার পাশাপাশি আরেকটা ল্যাঙ্গুয়েজে বস হইতে থাকবেন। যে কোনো একটাতে আগে ক্যারিয়ার বিল্ড করেন। সবাই তো সবাই আসছে, আইসা চলে গেছে, যাই হোক আজকে জাস্ট আপনাদের সাথে
লাস্ট একটু কথাবার্তা, হয়তো আর তো ক্লাস হবে না। হ্যাঁ, মিউট করেন। তা উর্মি, আপনার কি অবস্থা? আপনি কি আচ্ছা আচ্ছা, তো নিউ কামার কতটুকু কি বুঝছেন, মানে এটা আপনার কি ভালো লাগতেছে বা এরকম কিছু? যদি ভালো লাগে তাহলে আমার কোর্সটাই হচ্ছে, আমি যে 2 মাস করাইলাম এই 2 মাসই কিন্তু কিছু না, আপনি দরকার হয় কিছু কোর্স আপনি নামান, কোনো একটা মেন্টর থেকে নামান, তারপরে ইউটিউব আছে, ইউটিউব থেকেই করেন, যদি টরেন্ট ইউজ করতে পারেন। এটা তো একটা টরেন্ট নেটওয়ার্ক, হ্যাঁ ওই জায়গায় সার্চ দিয়ে দেখতে পারেন, থাকতে পারে, এছাড়া টরেন্ট ডাউনলোড তো করতে পারেন। জাস্ট টরেন্ট ডাউনলোডের জন্য কিছুই লাগে না, একটা টরেন্ট ক্লায়েন্ট লাগে, সেটা হয়তো ইউ টরেন্ট বা বিট কমেন্ট, ওইটা আপনি থাক। হ্যাঁ হ্যাঁ, টরেন্ট বিডের একটু ঝামেলা আছে, শুধু ডাউনলোড করলেই হয় না, ওটা সিট করতে হয়। হ্যাঁ কি বললেন উর্মি আপনি? ও, আপনি কিসে পড়েন, মানে ইউনিভার্সিটি কিসে? ও, আইসিটি ডিপার্টমেন্টে কি আপনাদের এরকম প্রোগ্রামিং আছে? থাকার তো কথা। তাহলে তো আপনার বেসিকটা স্ট্রং হয়ে যাওয়ার কথা, কারণ ওই সি বলেন আর জাভা বলেন সবগুলার বেসিক কিন্তু এক। যাক, আপনি তাহলে ওইটা ই করতে থাকেন। আর জাভা, জাভা তো অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার জাভার কিছু বন্ধু ছিল, তারাও দেখি পিএইচপিতে কনভার্ট হইতেছে আস্তে আস্তে, তারা জাভায় থাকতেছে না। হ্যাঁ, আপনাদের জাভার যতগুলো ডেভেলপারই আছে, আমি খুব কম লোকেরে দেখছি যে তারা জাভায় স্টে করে, তারা ওই জাভা শিখে পরবর্তীতে আবার পিএইচপিতে আইসা পড়ে, জানি না কি জন্য জাভায় কি আছে, কারণ জাভার কোড নিয়ে আমি ঘাটাঘাটি করে দেখি নাই, কারণ আমার জাভার বন্ধু যারা আছে তারা আমার কাছ থেকে দেখা যায় একটু টিপস টুপস নেয় যে কিভাবে পিএইচপিতে কি করা যায়, কিন্তু সে কিন্তু তার কোর ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। তো সি, হ্যাঁ জাভার একটু সিনট্যাক্স গুলা কঠিন আমি দেখছি, রুলস রেগুলেশন এক, যেমন জাভাতেও আপনার ওপি আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারগুলো আছে। হ্যাঁ, সি এর সিনট্যাক্স আলাদা, জাভার সিনট্যাক্স আলাদা, একটু বেশি লিখতে হয় আর কি। আচ্ছা যাই হোক, যদি আপনি এই ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রামিং আপনার ভালো লাগে তো প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেতে হবে, আপনি যদি একেবারে ছেড়ে দেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। আপনার ক্লাস করতেছেন, তারপরে আপনি প্রতিদিন 1-2 ঘন্টা সময় দেন, 1-2 ঘন্টা যদি প্রতিদিন রেগুলার দেন আপনি তাও কিন্তু অনেক, তো যেখান থেকে আপনার সমস্যা আপনি, আমি একটা আপনাকে সহজ
কি বলে একেবারে সহজ একটা ই দেখাই। নাহিদ আপনার এটা একটু বন্ধ করে দেন শেয়ারিংটা। এই যে দেখেন, এটাও কিন্তু একটা টরেন্ট সাইট। তো এইখানে আপনি যদি কোনো কোর্স সার্চ দেন, দেখেন এই জায়গায় কিন্তু অনেক ধরনের কোর্স আসতেছে। এই জায়গায় আপনি এই যে সিট, তারপরে অ্যালি, এই জিনিসগুলো দেখে যেগুলোর বেশি থাকবে ওইগুলোতেই ফোকাস দিবেন। এই 00 যেগুলো আছে ওইগুলো বাদ, ওইগুলো দেখার দরকার নাই, কারণ এইগুলো ডাউনলোড হয়তো সময় নিবে অনেক, কখন ডাউনলোড শেষ হয় তারও কোনো ঠিক নাই। যেমন আপনি যদি HTML CSS দেখেন, শুধু HTML CSS এর উপরেই একটা বিশাল কোর্স 2 জিবির, সেটা কতজনের কাছে আছে? 81 জন, 81 জন সিট করতেছে এটা। তারপরে লিসারেরও ই আছে যে 57, তার মানে এটা একটা ভালো কোর্স। আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে কি লাগবে? এই যে বিট কমেন্ট, আমি বিট কমেন্টটা ইউজ করি। আপনারা চাইলে ইউটোরেন্ট ইউজ করতে পারেন, যে এখানে অনেক কিছুই নামানো আছে আমার। টরেন্ট থেকে ডাউনলোড দিতে আপনার একটা ই লাগে, টরেন্ট ক্লায়েন্ট লাগে, সফটওয়্যার লাগে। তো এরকম আপনি HTML CSS একটা একটা শেষ করলেন। তারপর আপনি যদি শুধু জাভাস্ক্রিপ্টে যান, তো দেখেন এখানে আমি শুধু জাভাস্ক্রিপ্ট লিখলেও জাভাস্ক্রিপ্টেরও কোর্স পাওয়ার কথা। এই যে জাভাস্ক্রিপ্ট মাস্টার ক্লাস, তো এরকম জাভাস্ক্রিপ্টেরও যদি কোনো ভালো একটা নিতে চান, তো ডাটা স্ট্রাকচার, এই যে মডার্ন জাভাস্ক্রিপ্ট, এটাও মনে হয় খারাপ নয়, যে 50 প্রজেক্ট 50 ডেজ, এইরকম একটু দেখে দেখে আপনি নাম আইলেন। আপনার একেবারে সব যে মেন্টর দিয়ে শিখতে হবে এমন কিছু না, এইসব টিউটোরিয়াল দেখে দেখেও অনেক কাজ শেখা যায়, আর টিউটোরিয়াল দেখে দেখেই কাজ শেখার অভ্যাস করাটা ভালো। এরকম আপনার যদি জাভাস্ক্রিপ্ট, PHP বলেন, যেটা বলেন সবই পাওয়া যাবে। লারাভেল, বুজেস, রিয়েক্ট জেস, সব কিছুরই আলাদা কোর্স, একটু খুঁজলে পাওয়া যায়। এগুলো মূলত ভালো ভালো কোর্সগুলা আপনার টরেন্টেই পাওয়া যায়, এগুলো আপনি গুগল থেকে খুঁজে পাবেন না। গুগল থেকে খুঁজতে গেলে কোথায় না কোথায় পাঠায়, এরকম উল্টা পাল্টা ব্রাউজিং করলে আবার PCতে ভাইরাস ঢোকারও সম্ভাবনা থাকে। তার চেয়ে টরেন্ট একটু সেফ আছে। টরেন্টেও যে ভাইরাস ঢুকে না তা না, ঢুকে কিন্তু কম। তাহলে আর কি, তাহলে আপনারা প্র্যাকটিস চালায় যান, তারপরে আমি তো আসি, যদি খুব বেশি ঝামেলায় পড়েন, যদি কোনো হেল্প লাগে বলবেন, যতটুকু করার করব, সমস্যা নাই। তো আজকে আপনাদের লাস্ট ক্লাস, 2 মাস ছিলাম, কেমন শিখাইছে আমি জানি না, আপনারা আমার ফার্স্ট বেস্ট ছিলেন। হ্যাঁ, ওই আপনার এটা কি কোর্স ওয়েব মনে হয়? হ্যাঁ, এই জায়গা থেকেও যদি ই করে নামাইতে পারেন সমস্যা নাই, যেখান থেকে নামান। আমি আসলে এইসব ওয়েবসাইট থেকে ই করতে গেলে ওরা বারবার ওই দেখা যায় অ্যাড থাকে, এটা থাকে, ওইটা থাকে, এই জন্য আমার বিরক্ত লাগে। অ্যাড ব্লকার ইউজ করলেও তারপরেও মাঝে মাঝে ডিস্টার্ব করে, তো আমার কাছে আসলে ভালো লাগে না, এই জন্য আমি ওই টরেন্ট থেকে ডাইরেক্ট, কারণ আমি টরেন্টে এইসব পাওয়া যায়।
কারণে। এক তো সামনে আসে না, কিন্তু ক্লিক করলেই তো, হ্যাঁ 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 ওইটাই বিরক্ত লাগে আমার কাছে। এক তো টরেন বিডিটা না দেওয়াই ভালো, কারণ যেহেতু উনি রেগুলার না, তো সেই ক্ষেত্রে না না টরেন বিডিটা উনি ওই রেশিও মেনটেন করে চালাতে নাও করতে পারে, কারণ এটার আপনার একটা টাইম পরে ওই যে ডাউনলোডের একটা লিমিট আছে, এতক্ষণ তো ডাউনলোড, সেই অনুযায়ী যদি আপলোড না হয় তখন অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আরসিটি ফিজিক্যালি খুলতে দেরি আছে, এখন ক্লাস হয় না আপনাদের অনলাইন? আমি একটু আগে ভিডিওতে যেটা দেখাইছি, আপনি ওইটা টরেন্ট হিসাবে ইউজ করলে ওইটা ইউজ করতে পারেন, ওখানে অনেক কিছু পাওয়া যায়, মুভি থেকে শুরু করে যা দরকার সফটওয়্যার লাগবে সফটওয়্যার সব ওই জায়গায়, কোনো রেশিও মেনটেনের ঝামেলা নাই। হ্যাঁ স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি এটা গুগল করলে পাবেন কিভাবে একটা স্টুডেন্ট আইডি নিতে হয়। হ্যাঁ ওইটা দিলে তো আপনি অনেক কিছুই চালাতে পারবেন, আপনার অনেক সফটওয়্যারও দেখা যায় যে পেইড সফটওয়্যার, সেটা এক স্টুডেন্ট, এই যে জেড ব্রেন্স, এই জেড ব্রেন্স এর আইডি গুলোও পাওয়া যায় স্টুডেন্ট আইডি থাকতে।
এগুলো কি দিছে? ওয়েব স্টর্ম দিছে, আচ্ছা ই দেয় নাই না, পিএইচপি স্টর্ম আর দিছে, পাইচার্মও দিছে। এটা ইয়ার পাইথনের, এটা আপনি ইউটিউব করলেই পাবেন। ইউটিউবে যে গেট এ ফ্রি স্টুডেন্ট আইডি এরকম কিছু একটা লিখলে ইউটিউবে অনেক। ওইটাই তো, মানে এরকম তো কোনো একটা এডু, যেমন এডু মানে কি, এটা একটা এডুকেশনাল সাইট, তো এই জায়গায় তো আপনি স্টুডেন্ট হিসেবেই ই করছেন, সাইন আপ করছেন, তো এর এগেনস্টে আপনি কোনো আইডি পাইছেন, সেই আইডি দিয়ে আপনি স্টুডেন্ট আইডি খুলছেন। হ্যাঁ, এইসবের ক্ষেত্রে একটু ই করতে হয়, ভিপিএন ইউজ করতে হয়, তারপরও আর এইসব দরকার পড়লে, যেমন আমার পিএইচপি স্টর্ম দরকার হয়, আমি ক্র্যাক নামায় নিছি, তো 2020-এর ক্র্যাক নামায় নিছি, তো এটা আগামী 5-6 বছর চালা যেতে পারবো, এরকম রেগুলার ক্র্যাক পাওয়া যায়, একটু খুঁজতে হয় আর কি। এটা সব জায়গার যত ক্র্যাক আছে সব ক্র্যাকই আপনার এরকম, দুনিয়ায় যত সফটওয়্যার ক্র্যাক হয় ওইটা আপনার অ্যান্টিভাইরাসে ধরবেই, তো এতটুকু রিস্ক তো একটু নিতেই হবে, যেহেতু আমি একটা দামি জিনিস ফ্রিতে চালাইতেছি, সেক্ষেত্রে এতটুকু রিস্ক। আর সব ক্র্যাকে সমস্যা হয় না, কি তো কি আপনার ফ্রিতে দেয় অফিস অ্যাপ্লিকেশন? বাদ দিয়ে দিছে তবে, হ্যাঁ
আসলে এইসব অ্যাকাউন্ট যেগুলো পাওয়া যায় ওগুলো বেশি দিন স্টে করে না, এরকম আমি লিন্ডাতে অ্যাকাউন্ট খুলছিলাম। থাকে, ঘুরে ফিরে থাকে, কিন্তু এগুলা লং টাইম থাকে না, একটা বন্ধ হইলে দেখা যায় আর একটা পাওয়া যায়। কারণ এত বড় কোম্পানি মাইক্রোসফট, ওরা কি ওদের কি সিকিউরিটি টিম আছে না? আছে তো, এরকম দুষ্টুমি ফাজলামি যতই যা কিছু করা হোক, এগুলো একটা না একটা সময় যা ধরা খাই, ধরা খাইলে তখন ওরা ওইসব বন্ধ করে দেয়। তো পাবলিকও তো আছে, টেকনোলজির যুগ, সবাই আপডেট, একটা বন্ধ হইলে আর একটা চালু হয়ে যায়। এখন তো মাইক্রোসফটের ওই যে KMS একটা আছে, KMS নামায় নিলেই তো হয়, সব কিছুই হয়ে গেল আপনার, উইন্ডোজ 10, 8, তারপরে হচ্ছে 2016, 2019 অফিস সব কিছুই তো অ্যাক্টিভেট করা যায়। হ্যাঁ, তাইলে ও মনে হয় এটা PHP দিয়ে বানাইছে। এখন মূল কথা হচ্ছে প্রোগ্রামিং, এখন যেই ল্যাঙ্গুয়েজ দিয়েই করুক। একটা সফটওয়্যার বানায়, এগুলোর যে লাইসেন্স, এইগুলো তো একটা ডেভেলপারই বানায়, তো এগুলো ভাঙতেও পারে একজন ডেভেলপার। আপনি যখন ওয়ার্ডপ্রেসের সাপোজ একজন মনে করেন ই হইলেন, কি বলে, প্লাগইন ডেভেলপার হইলেন, যে নতুন নতুন প্লাগইন তৈরি করেন, তো প্লাগইনও কি আছে না, পেইড প্লাগইন, যেমন এলিমেন্টরি তো একটা পেইড প্লাগইন, তো এই যে এলিমেন্টর অফিস 365, হ্যাঁ লাইসেন্স নিয়ে করতে পারেন, সমস্যা নেই, লাইসেন্স থাকলে তো ভালোই, খারাপ না, লাইসেন্স থাকলে পুরো জেনুইন ভাবে ইউজ করা যায়। আর ক্র্যাক করলে তো দেখা যায় কিছু না কিছু ফিচার ভিতরে অফ থাকেই, ক্র্যাকে ফুল ফিচার আনলক থাকে না। সেটাই, লাইসেন্স তো লাইসেন্সই, লাইসেন্স চালানোর মজাই আলাদা, লাইসেন্স দিয়ে আপনার আপডেট করতে কোনো বাধা নাই, সব কিছুই নতুন আপডেট, আজকে একটা জিনিস নতুন আপডেট হয়েছে, কালকে আপনি সেটা ইউজ করতে পারবেন। কিন্তু ক্র্যাক করলে তো একটা ঝামেলা, ক্র্যাক করতে পারছেন যতটুকু পর্যন্ত ক্র্যাক করছেন ততটুকুই, নতুন আপডেট আর পাওয়া যাবে না, কারণ আপডেট দিলে আপনার ক্র্যাক ভেঙে যায়। না, অনেক সময় আছে ক্র্যাক ফাইল আপডেট নিয়ে নেয়, আর আপডেট যখনই নিবে, ক্র্যাকের গুলো যদি আপডেট দেন, তখন দেখা যাবে যে ক্র্যাকের যে লাইসেন্সটা থাকে সেই লাইসেন্সটা চলে যায়। এই জন্য অনেক ক্র্যাকে বইলেই দেয় যে ডু নট আপডেট। কার্ড এখন কেনার মতো কার্ড তো পাওয়াই যায়, EPL আছে না, আগে তো কিছুই ছিল না, আগে তো এক পেওনিয়ারের উপরে ভরসা করে বসে থাকতে হতো, পেওনিয়ার, পেপাল। এখন তো বাংলাদেশি অনেক কার্ডেই হয়, যেমন EPL কার্ড, এটাই সবচেয়ে কম খরচে বানানো যায়, আর তো আছে ক্রেডিট কার্ড, এখন ক্রেডিট কার্ড তো আর সবাই বানাইতে পারে না, সবাইকে দিবেও না ক্রেডিট কার্ড। তো $100 না হইলে আপনি অর্ডার করতে পারবেন না। হ্যাঁ, আগে
এমনিতেই পাওয়া যেত, এটা 2016-17 পর্যন্ত পাওয়া গেছে, 18-র পর থেকেই ওরা বন্ধ করে দিছে যে মার্কেট প্লেস থেকে $100 অ্যাকাউন্টে আসতে হবে, তারপরে আপনি কার্ডে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, ফাইবার একটা পিওনিয়ারই, পিওনিয়ারটা আছে বিধায় তো এখনো বাংলাদেশি ফ্রিল্যান্সার চলতে পারে, পিওনিয়ার না থাকলে তো পুরাই অবস্থা খারাপ হয়ে যেত। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দিয়েন, পিওনিয়ারও কি আপনার আব্বুর নামে? তাইলে সমস্যা নেই। অ্যাকাউন্ট দিছে, ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, লগ ইন ছেড়ে দিছে, ইউএসএ থাকে একটা, ইউকের থাকে আর একটা, মনে হয় জার্মানির দেয় কি না, জিবিপি, জিবিপি তো এটা ইউরো, ইউরো একটা লন্ডনের, ইউকে। এইখানে না, ওই যে ইসে দেখেন গ্লোবাল পেমেন্ট লেখা আছে কোথায়, এই জায়গায়ও না। ওই অ্যাক্টিভিটির পরে কি আছে, হোম অ্যাক্টিভিটি, ওই যে গ্লোবাল পেমেন্ট দেখলাম না একটা, ইউরো দিল না কেন আপনারে? কারেন্সি যাই হোক, এটা যদি দরকার পড়ে তখন ওদের সাপোর্টে কথা বললে ওরা দেয়। আপনি এই পিওনিয়ার দিয়ে ডাইরেক্ট কোনো ক্লায়েন্ট থেকেও টাকা নিতে পারবেন, ডাইরেক্ট ইউএস এর কোনো একজন পিপল, এই রিকোয়েস্ট পেমেন্ট আছে দেখেন একটা, রিকোয়েস্ট পেমেন্ট ওই যে, হ্যাঁ। কিন্তু এখানে একটা কথা আছে, এটা আপনার যার কাছ থেকে নিতেছেন তার অ্যাকাউন্ট হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট হইতে হবে, বাই বিলিং দেম ডাইরেক্টলি ভায়া মার্কেট প্লেস প্ল্যাটফর্ম, ওই ভায়া বিলিং দেম ডাইরেক্টলি দিলে আপনি ওনার মেইল অ্যাড্রেস দিয়ে দিলে ওনার কাছে একটা মেইল যাবে, তো ওই মেইলে উনি ক্লিক করেই ওনার কার্ড দিয়ে পেমেন্ট করে দিলে আপনার এই জায়গায় আসা পড়বে, কিন্তু ওই পেমেন্টটা হোল্ডিংয়ে থাকে 6 দিন, 5 দিন, 4 দিন, আমার একবার 12 দিন হোল্ডিং হয়েছিল।
না, এই তো আপনাদের এই দেখতেছিলাম, লোকজনও নাই, ক্লাস তার কিছুই না, জাস্ট এই কথাবার্তা। তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আরো বাইরের কিছু জ্ঞান থাকতে হবে, এখানে তো সব বেসিক ছিল। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে করতে যান, পিএইচপি বেস করতে যান, আমি আপনাকে বর্তমান মার্কেটেরটা বলি, তাহলেই বুঝবেন। বর্তমান মার্কেটে যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে যান, সেই ক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্টে ভালো জ্ঞান থাকতে হবে, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, এগুলো তো লাগবেই। আপনার জাভাস্ক্রিপ্টের জ্ঞান বলতে, এই যে যেমন উনি নোড জেএস শিখতেছে, এরকম নোড জেএস বা রিয়েক্ট জেএস বা ভু জেএস, এই তিনটার যে কোনো একটাতে ভালো থাকতে হবে, তাহলে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বাইরে জব করতে পারবেন। বাইরে দেখবেন অনেক সার্কুলার পাওয়া যায়, ফ্রন্ট এন্ড ডেভেলপার লাগবে, এবং ওদের রিকোয়ারমেন্ট আপনি পড়লেই দেখবেন যে ওরা এই টেকনোলজিগুলোই চাইছে। আর যদি প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক, তো সেই ক্ষেত্রে আপনাকে জেএসও জানতে হবে, এরপর আপনার পিএইচপি বেস সেটাও জানতে হবে। এখন পিএইচপি বেস শুধু র পিএইচপি, আমি তো আপনাদের দেখাইছি শুধু র পিএইচপি, এখন র পিএইচপি যায় না শুধু চাকরি হয় না, আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হবে, এবং তার সাথে আপনার যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ভালো জানতে হবে। ফ্রেমওয়ার্ক এখন পিএইচপির ফ্রেমওয়ার্ক যদি চিন্তা করেন, তাহলে কোডিগনিটর এবং লারাভেল, এখন লারাভেলের সবচেয়ে বেশি সময় যাইতেছে, সবাই সব জবের রিকোয়ারমেন্টে লেখা থাকে যারা লারাভেল জানে, এবং লারাভেলের 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা জবে অ্যাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, যে সিএসই থাকতে হবে এমন কোনো কথা নাই, আপনি যদি 1-1.5 বছরের এক্সপিরিয়েন্স ওদের শো করতে পারেন, আপনার পোর্টফোলিও দেখাইতে পারেন যে আপনি লারাভেলে 2-3টা প্রজেক্ট করছেন, আপনি লারাভেলের কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনার জব হয়ে যাবে। এখন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে জব করতে যান, তাহলে আমি বলবো আপনি লারাভেল শিখেন। লারাভেল শিখলে মোটামুটি এই লারাভেল আরও 5-10 বছর যাবে, লারাভেল টেকনোলজি যেভাবে আপডেট হইতেছে, লারাভেল এত সহজে হারাবে না। তো আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, উনি তো চুপচাপ। শাইন, আপনার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমি তো আপনি তো ফেসবুকে অ্যাড আছেন মনে হয় আমার সাথে, সমস্যা নাই, আপনি যদি ঝামেলা কোনো হয়, কোনো কিছু হয়, আমাকে মেসেজ দিয়ে রেখেন, আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি। হ্যাঁ, রাতে অ্যাক্টিভ আছি, আমার আমাকে দিনে না পাইলেও রাতে পাবেন। আমি রাত 12টার পরেই অ্যাক্টিভ থাকি। এখন এই ব্যাচের পরে তো দেখতেছি মানে আপনাদের এলইডিপি ডিপার্টমেন্ট একটু স্লো হয়ে আছে, তো ওরা আবার কখন ব্যাচ নেয়, ওদের তো মনে হয় কোনো একটা সিস্টেম আছে, ওরা একসাথে পুরো 12 মাস মনে হয় কন্টিনিউ করে না, ওরা একটা টাইম একসাথে স্টুডেন্ট নেয়, তারপরে ওই স্টুডেন্ট ভাগে 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 ভাগ করে ব্যাচ আলাদা করতে থাকে, তো ওরা মনে হয় আবার ই দিবে রেজিস্ট্রেশনের, তো এখান থেকে আবার। হ্যাঁ, আবার যখন ব্যাচ শুরু করবে তখন তো অবশ্যই সার্কুলার দিবে।
আর সার্কুলার দিলে তারপরে যদি আবার আমাকে অ্যাসাইন করে তাহলে হয়তো। আর তাও বলতে পারি না, এর ভিতরে আমি আবার একটু একটু সফটওয়্যার কোম্পানিতে ঢোকার চেষ্টা করতেছি, তো ওই দিকটাও হয়ে গেলে আমি হয়তো কোর্স নাও করাইতে পারি। হ্যাঁ, বাংলাদেশি, এখন এক্সপিরিয়েন্স তো আর খুব বেশি না আমার, যে বাইরে ট্রাই করবো। বাইরে ট্রাই করতে মিনিমাম 8-10 বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগে। এটাই ডিপ্লোমা, এটা আসলে তো ডিপ্লোমা না, ওদের আইটি কোর্সই এটা, ডিপ্লোমা ওদের আলাদা, ডিপ্লোমা তো ওদের 4 বছর মেয়াদি। হ্যাঁ, 1 বছর, 6 মাসেরও আছে, কিন্তু 6 মাসেরটা শুধুমাত্র আবার ডিপ্লোমায় যারা পড়ালেখা করছে সেই স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে ওইখানে, ওদের জন্য 6 মাসের কোর্স। আর যারা জেনারেল ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছে তারা অ্যাপ্লাই করলে ওদের 1 বছর এবং বেসিক একটা কোর্স করায় 2 মাস। এটা একেবারে যারা একটু জানে তাদের জন্য বিরক্তিকর, কিন্তু ওদের নিয়ম করতে হবে। 2 মাসের ফান্ডামেন্টাল কোর্স আছে, ওইটার পরে হচ্ছে কোর কোর্স, আর ওই কোর কোর্স থাকে 11 মাস, 12 মাস, 13 মাস, এটা কোর্স বেঁধে। যেমন আমারটা ছিল কত ঘন্টা, 900 ঘন্টা মনে হয়, 900 আওয়ার্স, প্রতিদিন 4 ঘন্টা করে, তাহলে যতদিন আসে ওই মোটামুটি 1 বছর, 1 বছর 2-3 মাস লাগছে। করোনার জন্য আবার মাঝখানে 3 মাস বন্ধ ছিল, মানে মোটামুটি 1.5 বছর। বেশ, যদি আপনারা আইটিতে থাকেন তাহলে এটা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন আইডিবিতে, কিন্তু এর জন্য তো মিনিমাম আপনাদের গ্রাজুয়েট হতে হবে। অবশ্য ওরা টানে বেশি পোস্ট গ্রাজুয়েট থেকে, মানে মাস্টার্স কমপ্লিটের পরে লোক টানে বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। না, আপনাদের আর কোনো ক্লাস নাই, আপনাদের যে 50টা ক্লাস, আজকেই আপনাদের 50টা ক্লাস শেষ হয়েছে, আপনাদের আর কোনো ক্লাস নাই। এরপরে যদি ওরা ওদের কোনো ই থাকে, মানে এলইডিপির যদি কোনো কিছু দরকার থাকে, তো আপনারা তো মোবাইল নাম্বার দিছেনি, তো আপনাদের ওই ফোনে মেসেজ অথবা কল ইনফর্ম করা হবে, এটা ডিরেক্ট অফিস থেকেই করবে এখন ওরা, যদি কোনো প্রোগ্রাম থাকে আপনাদের নিয়ে। সেটাই, এই 2-2 মাসের কোর্সে তো আপনারা কেউ এক্সপার্ট হয়ে যাবেন না, আমি মূলত আপনাদের রাস্তা চিনানোরই চেষ্টা করছি, কারণ 2 মাসে তো আর কোনো কিছুই কোনো মানে ভালোভাবে করানো সম্ভব না, তো সব কিছুই খুব দ্রুত 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 যাইতে হয়েছে। তো যতটুকু কাভার করা গেছে, আর মূলত আমার টার্গেটই ছিল যে আপনারা যেহেতু এখানে আসছেন আপনাদের রাস্তাটা চিনানো, যে কোনটার পরে কি হয়, কোনটার পরে কি, এই 2 মাসের কোর্সে আপনারা শুধু মাথায় এতটুকু নিয়ে নেন যে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার করতে গেলে কি করতে হয়, সেই একটা রাস্তা মাত্র শুরু করলেন। তারপরে হচ্ছে আর বলেন, তা তো অবশ্যই রেসপন্স পাবেন, সমস্যা নেই, আর দোয়া আছে। আর দোয়ার চেয়েও বড় কথা যেটা, আপনাদের চেষ্টা করতে হবে, আপনাদের চেষ্টা না থাকলে কিন্তু কাজ হবে না, এবং সেটা অনেক চেষ্টা করতে হবে, কারণ প্রোগ্রামিং ক্যারিয়ারটা আসলে অনেক শ্রম দিতে হয় প্রথম দিকে।
কিন্তু শ্রম দিলেও এটা কিন্তু লাইফ টাইম ক্যারিয়ার। কারণ বর্তমান বিশ্বের যে অবস্থা, আর 5 বছর, আগামী 5-7 বছর পরে চিন্তা করলে কিন্তু আপনার জেনারেল চাকরি বাকরি সেগুলোর খুব খারাপ অবস্থা হবে। সব চাকরি বাকরি হবে আইটি বেস। হ্যাঁ, তো এই সরকার তো ট্রেনিং কমই দিতেছে, সরকার ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান অনেক আছে, যেমন এই যে আইডিবি। আইডিবি তো সরকারি সংস্থা না, আইডিবির তো ফান্ড আসে বাহির থেকে, এরকম আরো আছে। তারপর আপনার বেসিস আছে, ওরাও ফ্রি কোর্স করায় অনেক জায়গায়। তারপরে তো কত আইটি প্রতিষ্ঠানে, এরা তো ব্যবসা প্রতিষ্ঠান, এরাও তো কাশি গাইতেছে, লোক তো বাইর করতেছে, এরাও তো মার্কেটে আসতেছে, তারপরও মনে করেন যে হইতেছে না। এখনো কোম্পানি, ভালো ভালো কোম্পানি, তারা ভালো লোক পাইতেছে না, যোগ্য লোক পাইতেছে না। তো এই মার্কেটে নিজেকে যোগ্য করে তুলতে পারলে আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আর সবাই চেষ্টা করেন, তারপরে কোনো কিছু দরকার হলে আমাকে নক করেন, আমি হেল্প করব, সমস্যা নেই। আর আচ্ছা, সবাই ভালো থাকবেন। ফোন নম্বর নাই? আচ্ছা, আমি মেসেজে দিয়ে দিচ্ছি। দুইটা নাম্বার, দুইটাই সেম, দুইটাই দিয়ে দিলাম। পাইছেন? ওকে, তাহলে ক্লোজ করে দিলাম। ওকে।